আমাদের দেশের যেটা হয়ে গেছে এটা আসলে ধীরে ধীরে এই নিয়মটাই চলে আসছে যে শুধুমাত্র প্রধান চরিত্র দুজন একেবারে বলতে গেলে যে সহজ ভাষায় যে নায়ক নায়িকা এই দুজনকে নিয়েই আসলে আমাদের চিন্তাভাবনা সব কিছুই হয়ে যায় এটা আমি আগেই আসলে একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইভাবে করে বলাটা আসলে উচিত না তারপরে আমি বলছি যে আমাদের দেশে মানে বেশিরভাগ যারা নির্মাতা তারা চিন্তা করে যে শুধু নায়ক এবং নায়িকা প্রধান চরিত্র দুটোকে নিয়ে আগালেই মনে হয় জিনিসটা ভালো হবে আর সহ অভিনেতা অভিনেত্রী বা আমরা যারা চরিত্র অভিনেতা আছি ক্যারেক্টার আর্টিস্ট তাদেরকে আসলে ওই মূল্যায়নটা কখনোই করা হয় না ওরা ওই দেখা যায় যে একটা চরিত্র সবাই না কিছু নির্মাতা চেষ্টা করে যে যেই চরিত্রে যাকে দরকার তাকে খুঁজে এনে এরকমভাবেই তাকে সেই সুযোগটা দেয় সবাই সেই সুযোগটা পায় না আর আমাদের বাজেটের একটা ব্যাপার আছে এটা আসলে নির্মাতাদেরও এত কিছুটা ই থাকে যে বাজেটের কারণে তারা পারে না আমাদের প্রধান চরিত্র দুজন এত বেশি বাজেট নিয়ে নেয় যে বাকি চরিত্রদেরকে আসলে টাকা দেওয়ার মতোই টাকা আসলে থাকে না তখন আপোষে আর আমরা যেহেতু একটা অভিনেতা শুধু পেশা না আমাদের নেশা আমরাও নেশার ঘোরে আসলে কাজগুলি করে ফেলি তখন আমরাও টাকার চিন্তাটা অতটা করি না আমাদের নাটকের জগতে আসলে এই জিনিসটা অতটা বেশি এত বেশি খাবার দাবারের ব্যাপারে অত বেশি ক্লাসিফিকেশনটা হয় না এখানে আসলে আমাদেরকে সবাইকে একই রকম খাবার দাবার দেওয়া হয় আর কেউ যদি স্পেশাল কিছু খেতে চায় সেটা আসলে সে অর্ডার দিয়েই নিয়ে আসে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমাদের এখানে খাবার দাবার নিয়ে ওইরকম করে ঝামেলা হয় না তবে যেটা হয় যে ধরেন আমার হয়তো একটা সিন আছে আমি হয়তো সেটা সকালবেলা করেই চলে যেতে পারি কিন্তু সেই সুযোগটা আমাদেরকে আমার মতো যারা চরিত্রশিল্পী তাদেরকে হয়তো সেইভাবে করে সুযোগটা কম দেওয়া হয় তাদেরকে মনে হয় দেখা যায় একটা সিনের জন্য তাকে সেই রাত পর্যন্ত বসিয়ে রাখা হয় অথচ তাকে যদি একটু আগে ছেড়ে দেওয়া যায় তার সিকোয়েন্সটা যদি একটু আগে করে ফেলা যায় তাহলে সে হয়তো একটু আগে বাসায় চলে যেতে পারে কিন্তু সেটা করা হয় না প্রধান চরিত্রদের কাজগুলি আগে করে দেন এই অন্যান্যদের কাজগুলি করা হয় স্বপ্ন তো অনেক বড় সেটা তো আসলে অনেক বড় বড় সবার সাথেই কাজ করার অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার ইচ্ছা কারণ একজন সহ মানে ভালো অভিনেতার সাথে কাজ করলে যেটা হয় যে নিজের কাজটাও আরও ভালো হয় একজন ভালো অভিনেতার সাথে যখন আমি একই সিকোয়েন্সে থাকি তখন আসলে নিজেকে আরও একটু ভালো বেটার কিছু করার একটা অপশন থাকে তো আর আমার বাংলাদেশের আসলে সিনেমা বলেন আর নাটক বলেন বাংলাদেশের সব বড় বড় শিল্পীদের সাথে অলরেডি কাজ আমার ইনশাল্লাহ আমার সৌভাগ্য হয়েছে সবার সাথেই কাজ করার সুযোগ হয়েছে একই দৃশ্যে একই ফ্রেমে বন্দি হতে পেরেছি আর যদি বলেন যে স্বপ্ন তাহলে অবশ্যই অমিতাভ বচ্চনের সাথে যদি কখনো সুযোগ পাই অমিতাভ বচ্চনের সাথে যদি কোনো একটা সিনেমায় কোনো একটা দৃশ্যে কাজ করতে পারি তাহলে খুবই খুশি হব আমার স্বপ্ন একটা পূরণ হবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি ডি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন